আমি ঢাকার রাস্তায় চলতে গিয়ে এখন আর বাঙালি মেয়ে দেখি না, আমি দেখি আফগানিস্তানের। এক দলেরও নেতৃস্থানীয় পার্সন তিনি, তিনি বলছেন, আমি যখন ঢাকার পথঘাট দিয়ে চলি তখন মনে হয় বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে। যারা হয় শাড়ি অথবা সালোয়ার কামিজ পরা, বাদবাকি সব হচ্ছে বোরখা পরা। তাহলে এই যে কেন আফগানিস্তান হয়েছে, আফগানিস্তানের নারীরা পর্দা করে, কালো হিজাব পরিধান করে, আমার মনে হয় যেন এ বাংলাদেশটা মনে হয় আফগানিস্তান হয়ে গেছে, আমরা আমাদের সংবিধানকে ভুলতে বসেছি, তার বক্তব্য। পরিবর্তনগুলো সাহিত হয়ে গেছে, এদিকে আমাদের সংবিধানের ধারণ করে সংবিধান নাকি নষ্ট হয়ে গেছে, বাংলায় বাঙালি জাতির ঐতিহ্য নাকি নষ্ট হয়ে গেছে, বাঙালি জাতি স্বাধীন হয়েছিল নিঃসন্দেহে ইমানই জাজবাই। সুতরাং আপনি যদি মনে করেন যে বাংলাদেশে ঢাকায় যখন চলি তখন মনে হয় আমি আফগানিস্তানে আছি, আপনার এই আয়াত নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হিজাবের আয়াত যেগুলো রয়েছে সেগুলো আপনি অস্বীকার করছেন। সুতরাং আপনি যে বলছেন মুসলমান হয়েও যে আমি বাংলাদেশকে আফগানিস্তান দেখি, আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছেন, আপনি বহু পূর্বে মুসলমানদের খাতা থেকে আপনার নাম মুছে গেছে। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য উপস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের বংশধরদেরকে ডুবে মারা, তাদের পর একের পর এক শাস্তি দেওয়ার অন্যতম যে কারণ যেটা বললেন, কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতকে মিথ্যায় প্রতিপন্ন করেছিল। আয়াতকে মিথ্যায় প্রতিপন্ন করা, কোরআনকে অস্বীকার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিকদেরকে, ভাইদেরকে লক্ষ্য করি, তারা নিঃসন্দেহে বড় গাফিল। গাফলতির বিভিন্ন ধরন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় গাফেল তারাই যারা একেবারে প্রকাশ্য কাফের, যারা নাস্তিক। কেমন নাস্তিক? মুসলিমদের মধ্যেও নাস্তিকদের আবির্ভাব হয়। কেমন? তারা অনেক ক্ষেত্রে এই কমেন্টগুলো, মন্তব্যগুলো করে বসেন, আমরা যখন একজন মানে নাস্তিকের কথা, দেশের বড় লিডার তিনি, এক দলেরও নেতৃস্থানীয় পার্সন তিনি, তিনি বলছেন আমি যখন ঢাকার পথঘাট দিয়ে চলি তখন মনে হয় বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে। কেন আফগানিস্তান হয়েছে? আফগানিস্তানের নারীরা পর্দা করে, কালো হিজাব পরিধান করে, আমার মনে হয় যেন এ বাংলাদেশটা মনে হয় আফগানিস্তান হয়ে গেছে, আমরা আমাদের সংবিধানকে ভুলতে বসেছি, তার বক্তব্য। সংবিধান নাকি নষ্ট হয়ে গেছে, বাংলায় বাঙালি জাতির ঐতিহ্য নাকি নষ্ট হয়ে গেছে, বাঙালি জাতি স্বাধীন হয়েছিল নিঃসন্দেহে ইমানই জাজবাই। ইতিহাস ঘাটুন, ইতিহাস যদি লক্ষ্য করি, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সেই সমস্ত ইতিহাসের লক্ষ্য যদি করি আমরা, ব্রিটিশকে কারা খেদালো, ব্রিটিশ আন্দোলনের সিফা সালা যারা ছিলেন, নিঃসন্দেহে মুসলিমদের মধ্যে তিতুমিরের কথা আমরা ভুলতে পারি না। নবাব সিরাজদৌল্লার সেই ঐতিহাসিক আম্রকাননের ঘটনা, ওখানে ইংরেজদের যে প্রতিষ্ঠিত হলো কোন কারণে, পরবর্তীতে সেই বিষয়গুলো ছুটলো কোন কারণে, বাংলাদেশ কোন কারণে স্বাধীনতা অর্জন করলো, আমরা যদি লক্ষ্য করি নিঃসন্দেহে ইসলামের কোনো অংশে এক্ষেত্রে অবদান ছিল না। মুসলিমদের অবস্থা হচ্ছে এই, তারা নিঃসন্দেহে বদর থেকে শিক্ষা নেয়, তারা ওহুদ থেকে শিক্ষা নেয়, তারা খন্দক থেকে শিক্ষা নেয়, এই শিক্ষাগুলো এজন্যে নেয়, নিয়ে বাস্তবায়নের মাধ্যমে কিন্তু ওই ইংরেজকে খেদাও বলি, আর ব্রিটিশ খেদাও বলি, আর পাকিস্তান খেদাও বলি, সবগুলোর পেছনে নিঃসন্দেহে মুসলমানদের ইমানি চেতনা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং আপনি যদি মনে করেন যে বাংলাদেশে ঢাকায় যখন চলি তখন মনে হয় আমি আফগানিস্তানে আছি, আপনার এই আয়াত নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হিজাবের আয়াত যেগুলো রয়েছে সেগুলো আপনি অস্বীকার করছেন। আপনার চোখে আফগানিস্তান মনে হয় দেখলে আবার মুখে আলহামদুলিল্লাহ স্পষ্ট বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বনি ইসরায়েলের, বিশেষ করে ফিরাউনের কৌমকে ধ্বংস করা হয়েছিল, তাদেরকে বিভিন্নভাবে পাকড়াও করেছিল, শুধুমাত্র আমরা বেঁচে গেছি কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হওয়ার কারণে। নতুবা বনি ইসরায়েলের মতো, ফিরাউনের কৌমের মতো ব্যাং দিয়ে, রক্ত দিয়ে, উকুন দিয়ে, আরো অন্যান্য বিষয় দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করতেন, এবং আদ, সাদ, ছামুদ জাতি যেভাবে ধ্বংস করেছেন ওভাবেই কিন্তু আমরা ধ্বংসগ্রস্তদের অন্তর্ভুক্ত হতাম, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হওয়ার কারণে এই বিষয়টা হয় না। মনে করি আমরা যে আমি মনে হয় চলছি চলছি, কিন্তু না, আপনার উদাহরণ আমরা বহুবার দিয়েছি, নিঃসন্দেহে ঘুড়ি যখন ওড়ে তখন ডানে বামে সে বহু নড়াচড়া করে, নাচানাচি বহুভাবে করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, আমরা নির্দিষ্ট একটা সময় দিয়েছি, সেই সময়ের মধ্যে তারা যে যা ইচ্ছা তাই করুক, তবে নিঃসন্দেহে আমি যখন পাকড়াও করব, আমার পাকড়াও ইন আযাবিলা শাদীদ, নিশ্চয় আমার আযাব, আমার পাকড়াও বড় কঠিন পাকড়াও। সুতরাং আপনি যে বলছেন মুসলমান হয়েও যে আমি বাংলাদেশকে আফগানিস্তান দেখি, আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছেন, আপনি বহু পূর্বে মুসলমানদের খাতা থেকে আপনার নাম মুছে গেছে। তবে হ্যাঁ, আপনার কিন্তু কাজে লাগে কোরআন হাদিস যখন আবার জানাজা হয় তখন ঠিকই, কিন্তু কোনো এক মাওলানা মৌলবি ধরে তারপরে নিয়ে আসা লাগে, কেউ তো আসতে চায় না, বাধ্য করেন তখন আপনি আসেন। এর কারণটা কি?
কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বিষয় কিন্তু তার মূলে ফিরে যায়। স্বাভাবিক কথা, আপনি হয়তোবা এখন ভাবছেন অনেকের রঙিন চশমা, রঙিন চশমার কথা এই জন্যে বলি দিনের বেলায় রঙিন চশমা দেওয়ার কোনো দরকার নাই, কিন্তু রঙিন চশমা যখন দিচ্ছি কোনো প্রয়োজনে তখন আমার দুনিয়াটাকে রঙিন মনে হচ্ছে। ঠিক অনুরূপভাবে অনেক দুনিয়াদার মানুষ তাদের সামনে যখন দুনিয়াটাকে রঙিন মনে হয় তারা মূলত গাফেল শ্রেণীদের অন্তর্ভুক্ত, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে চলছে। আপনাদের আমাদের এই সমস্ত বিষয় যদি আমাদের মধ্যে থেকে থাকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।